খড়গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, প্যারাশুটের সাহায্যে প্রাণে বাঁচলেন পাইলট, প্রশিক্ষণের সময় ঘটে দুর্ঘটনা, ঘটনাস্থলে উপস্থিত হন বায়ুসেনার আধিকারিকেরা। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, প্যারাশুটের সাহায্যে ধানের জমিতে নেমে কোনক্রমে প্রাণ বাঁচালেন পাইলট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বায়ুসেনার আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত বিমানটিকে দেখতে ভিড় উপচে পড়ে ঘটনাস্থলে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর প্রায় 3:35 নাগাদ দিয়াশা এলাকার একটি ধানের জমিতে ভেঙে পড়ে বায়ুসেনার যুদ্ধ বিমানটি। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কলাইকুণ্ডা এয়ারবেসের বায়ুসেনার আধিকারিকেরা। একই সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। তবে কোনো যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কারণে বিমানটি ভেঙে পড়েছে, এ বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। জানা গেছে, এদিন সকাল থেকেই বায়ুসেনার প্রশিক্ষণ চলছিল। বায়ুসেনার প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে বিমানটি। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত দিয়াশা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার কলাইকুণ্ডা এয়ারবেসে এয়ারফোর্সের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার অন্তর্গত দিয়াশা এলাকাতে ভেঙে পড়ে ওই যুদ্ধ বিমান। প্যারাশুটের সাহায্যে নিচে নেমে প্রাণে বাঁচেন বিমানের পাইলট। দিয়াশা এলাকার একটি ধানের জমিতে ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকা জুড়ে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছে যান কলাইকুণ্ডা এয়ারবেসের বায়ুসেনার অফিসাররা। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। বায়ুসেনার কর্মীরা এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, এদিন দুপুরে বাড়িতেই ছিলাম, হঠাৎই বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি যুদ্ধ বিমান পড়ে রয়েছে, দুজন পাইলট আহত হয়েছেন। এ বিষয়ে তিনি আরো বলেন, মানে হঠাৎ কি ঘটলো? বাড়িতে ছিলাম, হঠাৎ দেখছি প্রচুর জোরে একটা আওয়াজ। তারপরে যখন ঘর দিয়ে বাইরে বেরিয়েছি তখন শুনছি আশেপাশে যারা যাচ্ছিল বলছে জাহাজ পড়ে গেছে, জাহাজ পড়ে গেছে। আগে কিছু দূরে আগে তো তারপর দৌড়ে আসলাম, এসে দেখছি যে এখানে জাহাজ পড়ে গেছে, আর কিছু দূরে আগে ওইখানে দুটো পাইলট পড়ে আছে। এখন কি অবস্থা এখানে দেখছেন? এখন অবস্থা দেখছি জাহাজ দুটো পড়েছে, বাস্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে পুরো গুঁড়ো হয়ে গেছে। আর দুটো পাইলট ওখানে পড়ে আছে, হেলিকপ্টার এখানে নেমেছে। পাইলট গুলোর অবস্থা কেমন আছে? পাইলট গুলো একটু সিরিয়াসই আছে, দেখলাম কথা টথা বলছে, ঠিকই আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকালও কলাইকুণ্ডা এয়ারবেসের বায়ুসেনার প্রশিক্ষণ চলার সময় বিপত্তি ঘটে। কলাইকুণ্ডাতে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন নির্ধারিত জায়গা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বোমা নিক্ষেপ করে ফাইটার বিমান, যার জেরে হাইটেনশনের তার ছিঁড়ে ধানের জমিতে পড়ে বোমা। বোমা পড়তেই কেঁপে ওঠে গোটা গ্রাম। ঘটনায় কার্যত ধানের জমি বিশাল আকারের পুকুরে পরিণত হয়। ধান জমির পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার ও জমিতে জল দেওয়ার পাম্প পুড়ে যায়। গ্রামের একাধিক বাড়ির চালা উড়ে যায়, কারো মাটির বাড়ির দেওয়াল ফেটে গেছে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। ঘটনার জেরে এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, খড়গপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।